তামাশার এই যে নির্বাচন চলছে, এই নির্বাচন নিয়ে আসলে কথা বলার মতো রুচি নাই। এই নির্বাচন কি হবে কি না হবে, কে পাস করবে কে ফেল করবে, এগুলো নিয়ে আসলে কথা বলার মতো রুচি আমার নাই। তবে একটা বিষয় নিয়ে আসলে কথা বলতে চাই। এই তামাশার নির্বাচনের একজন খেলোয়াড়, একজন বীর মুক্তিযোদ্ধা আমাদের হাসানুল হক ইনু, যেই হাসানুল হক ইনু সাহেবের সম্পত্তি, বৈধ সম্পত্তি, অবৈধ সম্পত্তির কথা বাদ দিলাম, বৈধ সম্পত্তি এই আওয়ামী লীগের আমলে গত 10 বছরে তার বৈধ সম্পত্তি বেড়েছে 52 গুণ। অর্থাৎ তার যে সম্পদ ছিল তার চাইতে তার সম্পদ এই 10 বছরে বৃদ্ধি পেয়ে আরো 52 গুণ হয়েছে, এবং তার যে বিবাহিত স্ত্রী, তার যে বউ, তার বেড়েছে তার চাইতে আরো অনেক বেশি। এটা হচ্ছে আপনার প্রথম আলো পত্রিকা, আমার হাতে প্রথম আলো পত্রিকার নিউজটা এখানে আছে। সেই প্রথম আলো পত্রিকায় এসছে যে হাসানুল হক ইনু সাহেবের সম্পত্তি গত 10 বছরে বেড়েছে 52 গুণ, তার বউর বেড়েছে আরো বেশি, এবং সেখানে তিনি সম্পত্তি হিসেবে তিনি যা দেখিয়েছেন, তিনি দেখিয়েছেন তিনি টিভিতে টক শো করেন। হাসানুল হক ইনু সাহেব তিনি টিভিতে টক শো করে তিনি হচ্ছে আয়োজন করে মানে এই টাকা ইনকাম করেছেন, এবং তিনি কোটি কোটি টাকা ইনকাম করেছেন টিভিতে টক শো করে। এরপরে হচ্ছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের লাভ্যাংশ, বেতন ভাতা, এগুলো দিয়ে দিয়ে তিনি সর্বমোট কোটি কোটি টাকার মালিক। তো 52 গুণ হচ্ছে তার সম্পদ বেড়েছে। এছাড়া প্রত্যেকে যারাই এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, যারা হচ্ছে আওয়ামী লীগের যারাই অংশগ্রহণ করেছে, প্রত্যেকের সম্পত্তি কয়েকশো গুণ বেড়েছে, কয়েক হাজার গুণ বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে বৈধ সম্পত্তি, অর্থাৎ এই বৈধ সম্পত্তি যা দেখাইছে এখানে, যে সম্পত্তি দেখিয়েছে এটা হচ্ছে, এটা যদি আপনি শুনেন যে 2 কোটি 3 কোটি টাকা, হাসানুল হক ইনু সাহেবের 2 কোটি 3 কোটি টাকা, বড় বড় এমপি, সাবেক মন্ত্রী, আমলা, যারা হচ্ছে আওয়ামী লীগের ক্যান্ডিডেট হয়েছে বা নৌকার মাঝি হয়েছে, তাদের সম্পত্তির পরিমাণ 1-2 কোটি টাকা। অর্থাৎ মানে এদের পার মান্থ এর চাইতে অনেক বেশি খরচ আছে, পার মাস, প্রতি মাসে এর চাইতে মানে কোটি টাকার উপরে তাদের শুধু খরচই আছে। তো এই ধরনের ব্যক্তিরা দেখিয়েছে, তো সবাই ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন। তো এটা আমার ফেসবুকের পেজ, রেগুলার পেজ, এটা থেকে এখন থেকে নিয়মিত লাইভে আসবো। তো তিনি দেখিয়েছেন যে তার 52 গুণ বেড়েছে। প্রথম আলো পত্রিকায় কি লিখছে আপনাদেরকে আমি একটু শুনাই। 10ম জাতীয় সংসদ নির্বাচনের সময় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর কাছে নগদ টাকা ছিল 6 লাখ টাকা। অর্থাৎ আজ থেকে 10 বছর আগে নাকি হাসানুল হক ইনু সাহেবের কাছে মাত্র 6 লাখ টাকার মালিক ছিল তিনি, এবং সেই টাকা বেড়ে এখন এখন তার কাছে নগদ টাকা আছে 3,56,155 টাকা। অর্থাৎ 3,56,00,000 টাকা আছে তার কাছে বৈধ টাকা। এটা হচ্ছে তার সরকারের হিসাব তিনি জমা দিয়েছেন, এবং এই হিসাব অনুযায়ী তার কাছে 3 কোটি টাকা আছে। অর্থাৎ এই এই সরকারি হিসেবে বা বৈধ হিসেবে তার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে কত আপনার 52 গুণ। এবং প্রথম এখানে আপনার যে তথ্য অনুযায়ী তার কি কি আছে, তার গাড়ি বিক্রির টাকা ইত্যাদি ইত্যাদি, ইনুর স্ত্রী আফরোজা হকের নগদ টাকা বেড়েছে আরো বেশি। অর্থাৎ হাসান হক ইনু সাহেবের ইকবাল হোসেন নূর ভাই লিখছেন, রাজপথে মিস করি ইনশাল্লাহ ভাই, আমার শারীরিক কিছু জটিলতা আছে, এখনো দীর্ঘদিন কারাগারে থাকার কারণে এখন পর্যন্ত আসলে শারীরিকভাবে ফিট হতে পারিনি, তো আশা করি আগামী 1 সপ্তাহের মধ্যে আবারও ইনশাল্লাহ রাজপথে ব্যাক করব। তো এটা আসলে বিষয়টা, খবরটা চোখের সামনে আসছে, এজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভাবি ইনুর স্ত্রী আফরোজা হকের নগদ টাকা বেড়েছে আরো বেশি, এখন তার নগদ আছে তার কাছে গত 1,61,54,843 টাকা, 5 বছর আগে ছিল 60 লাখ টাকা। অর্থাৎ আফরোজা আব্বাসের, সরি আফরোজা আব্বাস তোরা, আফরোজা হক এই হাসানুল হক ইনুর স্ত্রী আফরোজা হকের টাকা 52 গুণের চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। এই হচ্ছে আমাদের বৈধ হিসেব। তো যদি আপনারা নৌকার মাঝি হতে চান, নৌকার মাঝি হলে যা হলে মানে এই 10 বছরে যারা নৌকার বিরুদ্ধে কথা বলেছে তাদের আমলনামায় কি ভারী, আমলনামায় কি যুক্ত হয়েছে জানেন, যারা নৌকার বিরুদ্ধে কথা বলেছে সবাই ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন। এখন থেকে রেগুলার এই পেজ থেকে লাইভে আসবো, যেহেতু লাইভের কারণে, এই ফেসবুকে লাইভে কথা বলার কারণে, ঠিক এই জায়গা থেকে লাইভের কথা বলার কারণেই কিন্তু আমাকে ধরে নিয়ে গেছিল, এক এই যে পেছনে বই, এই বই খাতা, এইখানে বসে লাইভ করার কারণে আমাকে ধরে নিয়ে গেছিল। তো যাই হোক, ধরে নিয়ে গেছে আবারও ধরে নিবে, তো এগুলো কেয়ার করলে জীবন চলবে না। তো এই 10 বছরে যেটা হয়েছে বা 15 বছরে যেটা হয়েছে, যারা নৌকার মাঝি হয়েছে তাদের ধন সম্পত্তি, ধন এবং সম্পত্তি এটা কয়েক হাজার গুণ বৈধ পথে, বৈধ পথে হচ্ছে 52 গুণ 50 গুণ 100 গুণ 200 গুণ বৃদ্ধি পেয়েছে বৈধ পথে, আর অবৈধভাবে কয়েক লক্ষ গুণ বৃদ্ধি পেয়েছে। এটা হয়েছে তারা নৌকার মাঝি হয়েছে বা নৌকার কান্ডারি বা নৌকার দোষর হয়েছে, যারা নৌকার বিরুদ্ধে, যারা যারা নৌকার বিপক্ষে, তাদের এই 10 বছরে আমলনামা কি জানেন, তাদের কি কি সঙ্গী হয়েছে, এই যে ধরেন আপনার বিএনপির যুব দলের সালাউদ্দিন, সুলতান সালাউদ্দিন টুকু, তার সঙ্গী হয়েছে আপনার 400 মামলা, মির্জা ফখরুল ইসলাম সাহেবের সঙ্গী হয়েছে 150-200 মামলা, আমার সঙ্গী হয়েছে 8-10টা মামলা, আমার সঙ্গী হয়েছে 2 বারের জেলখানা, আমার সঙ্গী হয়েছে বাচ্চাটা মারা গেছে,
আমার সঙ্গে হচ্ছে প্রত্যেক মাসে 4-5 বার জেলখানায় গিয়ে হাজিরা দিতে হবে, কারাগারে গিয়ে কোর্টে গিয়ে হাজিরা দিতে হবে। তো এরকম যারাই হচ্ছে আপনাদের সরকারের দোষর হয়েছে। ইভেন নুরুল্লাহ নূরের মতো লোক এখন বাসায় ঘুমাইতে পারে না, হ্যাঁ ডাকসুর ভীতি হইয়া নুরুল্লাহ নূর বাসায় ঘুমাইতে পারে না। তো এই হচ্ছে যারাই আওয়ামী লীগের সঙ্গী হয়েছে তাদের সম্পত্তি কয়েকশো গুণ বাড়ছে, তাদের সুযোগ সুবিধা কয়েকশো গুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু যারা হচ্ছে নৌকার বিরুদ্ধে গেছে, যারা হচ্ছে নৌকার বিপক্ষে কথা বলেছে, যারা আন্দোলন সংগ্রাম করছে, যারা জনগণের ভোট এবং ভাতের অধিকারের কথা বলছে, তাদের সঙ্গী হয়েছে কয়েক ডজন মামলা, কয়েক ডজন হামলা, কয়েকবার তাদের এলাকা ছাড়া এলাকা এখন থেকে জেলখানা থেকে বের হয়ে এখন পর্যন্ত বাড়িতে যাই নাই, জেলখানা থেকে বের হয়ে এখন পর্যন্ত মায়ের মুখ দেখতে পারি নাই, ট্রুলি স্পিকিং যে এখন পর্যন্ত এলাকায় যাইতে পারি নাই জেলখানা থেকে বের হয়ে। তো এটা হয়েছে আওয়ামী লীগের চরিত্র, 3.5 মাস জেলখানার পরেও এখন বের হয়ে এখন পর্যন্ত বাড়িতে সাহস করে বাড়িতে যেতে পারি নাই, কারণ সেখানে হায়নারা ওত পেতে আছে, এইভাবে হায়নারা ওত পেতে আছে, কখন গিয়ে যাবো আর থাবা মারবে। তো এই হয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। তো হাসানুল হক ইনু সাহেব কিন্তু একটা বড় অত বড় মাপের নেতা না, হ্যাঁ হাসানুল্লাহ ইনু সাহেব বর্তমানে তিনি কিন্তু আপনার ঠিক আছে 71 সময় অনেক বড় মুক্তিযোদ্ধা ছিলেন, ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিলেন, রাজনীতি করছেন। ভাই আমি যদি ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমরা যদি 71 সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তাদের চেয়ে কারো চাইতে আমাদের অবদান কম হইতো না, কারণ আমরা এই আমলেও যদি আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে টিকে থাকতে পারি তাহলে আমরাও তাদের চেয়ে বড় নেতা হইতাম। ওই সময় যদি আমরা আমাদের জন্ম হইতো 1971 সালের দিকে, যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, অর্থাৎ যদি 40-45-60 দিকে জন্ম হইতো আমরাও এখন অনেক বড় নেতা হইতাম। কিন্তু আমাদের ওই সময় হয় নাই, আমরা এখন আপনার এই হাসিনার বিরুদ্ধে কথা বলি দেখে আমরা এখন হচ্ছে কি, আমরা এখন রাজাকার, আমরা হয়েছি এখন আপনার দেশ বিরোধী, যেন প্রতিদিন মামলা হচ্ছে, হামলা হচ্ছে। তো যাই হোক, এই ধরনের বড় বড় লোকজন, হ্যাঁ তো এরা দেখেন যারা হচ্ছে নৌকার দোষর হয়েছে, এদের প্রত্যেকের কত সুন্দর এখন সম্পত্তি, 52 গুণ বাড়ছে, 36 গুণ বাড়ছে, 30 গুণ বাড়ছে। আর যারা হচ্ছে নৌকার সাথে যায় নাই, প্রত্যেকের সঙ্গে মামলা, প্রত্যেকের সঙ্গে নিবন্ধন নাই। আপনার মাহমুদুর রহমান মান্না সরকারের সাথে যায় না, শেখ হাসিনার সাথে যায় নাই, এর আগে জেল খাটছে 1 বছর, এখন আপনার পলাই পলাই আছে, কোন রকমের রাজপথে আসতে পারে না। হ্যাঁ ইভেন আপনার এখন নির্বাচনে অংশগ্রহণ তার দল আপনার নাগরিক ঐক্য নিবন্ধন পায় নাই। জুনায়েদ সাকি সরকারের দোষর হয় নাই, বা আপনার আওয়ামী লীগের সাথে আতাত করে নাই, জুনায়েদ সাকির দল আপনার গণসংহতি আন্দোলন নিবন্ধন পায় নাই। নুরুল হক নূর বা আমরা যারা আছি সরকারের সাথে আতাত করি নাই, সঙ্গী হয়েছে আজকে ডজনের পর ডজন মামলা, সঙ্গী হয়েছে আজকে আপনার নিবন্ধন নাই, আজকে পার্টি অফিস নাই, পার্টি অফিস দিয়ে বের করে দিছে, একটা অফিস বোধহয় নিছে আলরাজি কমপ্লেক্সে পল্টনে ভাড়ায় একটা অফিস নিছে, সেই অফিস থেকে অলরেডি বের করে দেওয়ার জন্য নোটিশ করছে, সেটাই থেকেও বের করে দিবে। যদি আজকে আমরা আওয়ামী লীগের দোষর হইতাম তাহলে আজকে নিবন্ধন দিত, আজকে আমরা অফিস পাইতাম। ইভেন এটা এইটা পর্যন্ত অফার করছে, গতকালকে রাতে নূর ভাইয়ের সাথে কথা হইলো, তো নূর ভাই বললে তারা এইভাবে অফার করছে যে যদি সে নৌকার দোষর হয়, যদি সে নৌকার মাঝি হইতে পারে, যদি সে নৌকার সাথে যায় তাহলে তারে 3 কোটি টাকা দিবে নির্বাচন করার জন্য, এবং আমার দলের যে সেক্রেটারি রাশেদ খান তারে দিবে 2 কোটি টাকা, এবং আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করবো প্রত্যেকে 20 লাখ টাকা করে দিবে। এবং আমি নুরুল্লাহ নূরকে স্যালুট জানাই, তিনি ঘৃণা ভরে তাদের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, এবং প্রত্যাখ্যান করে তিনি নির্বাচনে যাননি এবং রাজপথে ছিলেন। এবং আমার দলের প্রত্যেকটা নেতাকর্মী, আপনার ছোট বড় প্রত্যেকে বলছে যে জীবন যাবে তবু আওয়ামী লীগের সাথে আতাত করবো না, আওয়ামী লীগের সাথে আপোষ করবো না, এবং তারা কেউ নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই জন্য আমি তাদেরকে স্যালুট জানাই। আমি কারাগারে ছিলাম, আমাদের ছাত্রনেতা গণঅধি ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লাকে নিয়ে আমি স্পেসিফিক একটা লাইভ করব, কারণ তার সাথে জেলখানায় যে আচরণ করা হচ্ছে বা হয়েছে আমি যেটা নিজের চোখে দেখে আসছি, এটা কি করুন, কতটা মর্মান্তিক, কতটা বেদনাদায়ক, এই বিষয়টি নিয়ে আমি আসলে একটা স্পেসিফিকভাবে তাকে নিয়ে একটা লাইভ করব। তো সবাই এই লাইভটিকে শেয়ার করে দিবেন, এখন থেকে রেগুলার হচ্ছে এই পেজ থেকে লাইভে আসবো, দীর্ঘদিন যাবত এই ফেসবুকের পেজ থেকে লাইভে না আসার কারণে আসলে এই পেজটাতে রিস নাই আগের মতো। তো যদি রেগুলার লাইভে আসি হয়তো আগের মতো আবার রিস ফিরে পাবো, তখন হয়তো বিনিয়ামিন মোল্লাকে নিয়ে আর একটা বক্তব্য আপনাদেরকে দিব যে কি ধরনের মানে অমানবিক মর্মান্তিক আচরণ আসলে বিনিয়ামিন মোল্লার সাথে করা হচ্ছে। তো এই হচ্ছে আপনার সার্বিক দেশের পরিস্থিতি। তো নৌকার সঙ্গী হইলে আপনার কোটি কোটি টাকা এখন, আর যদি হচ্ছে আপনি নৌকার বিরুদ্ধে যান আপনার জেল জরিমানা। এটাই হচ্ছে মানে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের বাস্তবতা। এবং এইভাবে বলা আছে যে পৃথিবীতে আপনি যদি হচ্ছে মানে কি বলবো বর্তমান শাসক জুলুমকারীদের সঙ্গী হন তাহলে আপনার কত, দেখেন না সিনেমায় আলটিমেটলি আপনি দেখেন একটা, কিন্তু বাংলা সিনেমার সাথে মিলে যায়। আপনি দেখেন আপনি সিনেমায় যদি আপনি নায়কের সাথে থাকেন তাহলে আপনাকে কত নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়, আপনাকে মাইর খেতে হয়, হামলা মামলা শিকার হতে হয় সিনেমার মধ্যে, বাংলাদেশের সিনেমা বা তামিল সিনেমা এগুলো হয়। কিন্তু আপনি যদি ভিলেনের সাথে থাকেন আপনার কত পাওয়ার, কোটি কোটি টাকা পাওয়ার ক্ষমতা, কত কিছু আপনার সাথে আছে। আলটিমেটলি ফাইনালি সিনেমায় দেখা যায় কি জানেন, ওই নায়কই জয়লাভ করে, নায়কের সাথে তারা থাকে তারাই জয়লাভ করে, এবং ওই কোটি কোটি টাকা পাওয়ার, হ্যাঁ ক্ষমতা, মন্ত্রী অমুক তমুক যা থাকে সবকিছু আলটিমেটলি কি ধ্বংস হয়ে যায়, হ্যাঁ ভিলেন পরাজিত হয়। তো বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যারা আজকে
এই ভিলেনের সাথে আছেন, এই ভিলেনের সাথে আছেন, এই ভিলেন কোন ভিলেন, কে ভিলেন আপনারা জেনে নেবেন। তারাও হয়তো ওই ওই সিনেমার ওই ভিলেনের মতো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন, কিন্তু আলটিমেটলি আপনারা সার্ভাইভ করবেন না। আলটিমেটলি যতই যারা নির্যাতিত হোক, নিপীড়িত হোক, মজলুম মজলুম অবশ্যই জয়লাভ করবে, মজলুম অবশ্যই জয়লাভ করবে। একটা ফালতু থার্ড ক্লাস লোক এখানে এসে কমেন্ট করছে পচা গুড় আছে কিনা। ভাই এই পচা গুড় না, গুড় ভালো গুড় আছে, এই গুড় বিক্রি করে আমি সংসার চালাই, আমি শেখ হাসিনার সাথে, আমি আওয়ামী লীগের সাথে, আমি এই ভোটসোরদের সাথে আতাত করি না, আপোষ করি না। 3.5 মাস জেল খাইটা বেরোয়েছি, লাগলে আবার যাবো। এবং এই গুড় বিক্রি করে আমার সংসার চলে, আলহামদুলিল্লাহ। আই ফিল প্রাউড যে আমি গুড় সেল করি এবং দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করে আমি গুড় সেল করি, এবং আমি বলতে পারি আমি সৎ পথে থাকি, হক হালালি রুটি রুজি ব্যবস্থা করে এরপরে জীবন পরিচালনা করি। জেলখানায় গেছি রাজনৈতিক মামলায়, তারপরে একটা টাকা কারো কাছ থেকে নেই নাই, এই মধু বিক্রি গুড় বিক্রি টাকা দিয়ে চালাইছি। আই ফিল প্রাউড, আই ফিল প্রাউড বিকজ অফ মাই সেলফ। আমি আমার নিজের জন্য গর্বিত এবং আমার বাপ মা তারাও আমার জন্য গর্বিত। যাই হোক, এখানে এই লাইভটি শেষ করবো। তার আগে বলতে চাই, নৌকার দোষ হলে সব কিছু মিলবে, না হলে কিছুই মিলবে না, কিন্তু আলটিমেটলি যারা সার্ভাইভ করতে পারবেন, টিকে থাকবেন এত এত হামলা মামলা নির্যাতনের পরেও, তারাই আলটিমেটলি জয়লাভ করবেন। অবশ্যই নির্যাতিত নিপীড়িত বঞ্চিত শোষিত মানুষের জয় নিশ্চিত, মেহনতি মানুষের জয় নিশ্চিত। খোদা হাফেজ।